আমার এরিয়া যাও না, বলো না কি সমস্যা। চারু আমাকে বেরোতে হবে। তুমি মিরদাদাকে যেতে না দিলে ভালোই করতে। কি বললি তুই? আঙ্কেল আপ আঙ্কেল আঙ্কেল আপ এসব কি কি করে হলো? আঙ্কেল আঙ্কেল প্লিজ প্লিজ বলুন আমাকে কি কি আঙ্কেল আমি আমি আপনাকে নার্সিং হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কিছু চিন্তা করবেন না, আপনি আপনি সুস্থ হয়ে যাবেন আঙ্কেল। কে 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 করলো সেটা বলুন আমাকে প্লিজ প্লিজ। আঙ্কেল আঙ্কেল গড কি কি করব করব আমি এখন চুপ করে আছিস কেন? বল না বল না আমায় ওরকম একটা কথা তুই কেন বললি বল না। ছুটকি ছুটকি ওর অনেক কথাই তো মিলে যায়, ওর এই কথাটাও যদি। দিদিয়া এরকম কেন করছিস তুই? তুই যদি এত কথা বলিস তাহলে তো তার তো গুবলুসে ঘুম ভেঙে যাবে। কথা ঘোরাস না ছুটকি, এভাবে কিন্তু আমার চিন্তা কমবে না। দিদিয়া উমা এর আগে অনেক কথা বলেছে, হয়তো সেগুলো মিলে গেছে, তা বলে এবারও মিলবে এমন তো কোনো কথা নেই। আর এমন কিছু রাত হয়নি, মেয়েটা ঠিক চলে আসবে। তুই দেখতে পাচ্ছিস না ও কেমন চুপ করে গেছে ওই কথাটা বলে? কোনো কথাই তো বলছে না আর। দিদি উমা বাচ্চা একটা মেয়ে, ও জানে গুবলুসের সামনে এত কথা বললে ওর ঘুমটা ভেঙে যাবে। আর তুই বড় বৌমা কি হয়েছিল? ওরম করে কাঁদছিল কেন? আমি আমি কাজে আটকে আটকেছিলাম তাই এমন করে কাঁদছিল, আমার বুকের ভেতরটা মুচড়ে উঠছিল। কই দেখি যাক, এখন লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমোচ্ছে। কি হয়েছিল বলতো? পেটের ব্যথা করছিল নাকি? মা ও তো সেই ওর আসলে ঘুম পেয়েছিল তাই ক্লান্ত হয়ে কানাকাটি করছিল, সেরকম চিন্তার কিছুই নেই। কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। মা মা আসলে ও খুব কানাকাটি করছিল তো তাই দিদিয়া টেনশন করছিল। মিহির কোথায়? মিহির মিহির একটু বেরিয়েছে, মিটিংয়ে গেছে। কি এমন জরুরি কাজ ছিল যে বাড়ি ফিরে এসে আবার বেরোতে হলো? হ্যাঁ দিদিয়া তুই তুই গুবলুসকে দেখ। আসলে কি বলুন তো মা, আমাকেও তো দেখেছেন যে আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম এই ঘরে ঢুকতে হয়তো ফোন এলো, আমাকে আবার বেরিয়ে যেতে হতো, সেরকমই মিহিদা খুব বিসি। এক কাজ করুন, আপনি আপনি বিশ্রাম নিন, আমি মিহিদা এলে আপনাকে জানিয়ে দেবো কেমন? আচ্ছা বেশ। দিদিয়াকে চাই বলে সামলাই না কেন, উমার কথাটা আমিও আমিও হালকাভাবে নিতে পারছি না। ওর কথা কিছু তো একটা ছিল, মনটা আমারও অস্থির হয়ে আছে। হে ভগবান, মিহিরদা যেন ভালো ভালো বাড়ি ফিরে আসে। দাদা আপনি আমাকে দেখেছিলেন? হ্যাঁ, মিহিরের মেয়েটা খুব কাঁদছিল শুনছিলাম। আর বলবেন না, ওইটুকুনি মেয়ে, সে একেবারে মরা কান্না ঝুলেছে, থামাতেই পারি না তাকে। মেয়ে ওইটুকু হোক আর ধাড়ি, রক্তের টান বোধ হয় একেই বলে, বুঝলে? বুঝলাম না দাদা কেন। ওই যে বলে না বাচ্চারা ভগবানের রূপ হয়, একটু এদিক ওদিক কিছু হলে ওরা সবচেয়ে আগে ফিল করে। এদিক ওদিক মানে? মানে মেয়ে বুঝতে পেরেছে যে বাবা বিপদে পড়েছে। মিহিরের বিপদ হবে না, বড়দের অভাব তো হলে একটা না একটা সময় তার ফল তো ভুগতেই হবে।
তাহলে আপনি কি মেয়ের কে কিছু? নিজে নিজে যেচে নিজে বিপদে পড়লো। আপনি হঠাৎ করে মেয়ের উপর কেন এতটা? হঠাৎ কেন হবে, অনেকদিন ধরেই ও দুর্গার তাঁবেদারি করছে, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর একেবারে দুর্গার বাহন হয়ে ঘুরছে। দেবার এমন ফেঁসেছে, দুর্গার ভূত ওর মাথা থেকে নাববেই নাববে। দুর্গার বাবারও ক্ষমতা নেই মেয়েরকে উদ্ধার করে। কিভাবে কিভাবে ফাঁসলো, মানে আপনি আপনি ওকে ঠিক কিভাবে? আমি গুছিয়ে একটা প্ল্যান করেছিলাম, আর এবারেরটা একেবারে নির্ভুল। হ্যালো, কে বলছেন? আমি সুশীল আঙ্কেল বলছি। ও হ্যাঁ, খুব দরকার তোমার সাথে। জানি তুমি খুবই ব্যস্ত, তবু একবার দেখা করে একটু কথা বলতে চাই। কি ব্যাপার, আপনার গলাটা একটু অন্যরকম লাগছে, কি হয়েছে? না, ওই একটু ঠান্ডা লেগে একটু মানে। শোনো না, তুমি একবার আসতে পারবে আমার ফার্ম হাউসে? কেন বলুন তো। প্লিজ মির, না বেশিক্ষণ সময় নেব না তোমার। কিন্তু এখন তো আমার সময় হবে না। রাত করে এলেও হবে, ধরো 8:30 নাগাদ। আমি দেখছি। না না না, দেখো না। এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, ওকে ওকে, আমি আমি পৌঁছে যাবো। তোমাকে দিয়ে আর কিছু হোক না হোক, গলা নকলটা ভালোই হয়েছে। এবার মিহির হয়ে সুশীলকে যা বলতে বলেছি সেটা বলো। হ্যালো, মিহির বলছি আঙ্কেল। মিহির, কি অদ্ভুত, আমি তো কদিন ধরে তোমার কথাই ভাবছিলাম, আর তুমি নিজে হঠাৎ আমার কথা ভাবছিলেন কেন? কোনো দরকার আছে? না মানে আসলে দেখা হলে ভালো হতো। আচ্ছা মিহির, তুমি আমাকে একটু টাইম দিতে পারবে? আমারও আপনার সাথে দেখা করার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি তোমার অফিসে? না না, আমি যাব আপনার বাড়িতে আজ 8:00 নাগাদ। হ্যাঁ ঠিক আছে, এসো, তুমি এসো, আমি তোমার জন্য ওয়েট করবো। তারপর আর কি, সবটাই সময়ের খেলা। মিহিরের ঠিক 15 মিনিট আগে সুশীলের বাড়ি পৌঁছে গেল নন্টে। এসে গেছি সুশীল বাবু। দেখি তুমি তুমি এখানে এলে কি করে? আমি যখন তখন যেখানে সেখানে সুচয়ে ঢুকে ফাল হয়ে বেরোই। আরে কি অসভ্যতা আছে, তুমি এখানে কি করে? অসভ্যতা আমি কি আছে, আস্তে। আই নন্ডে, আই সিকিউরিটি, আই বলছে কি অসভ্যতা? আরে আরে আই কি আমার বাড়ি এসে আই কি জব? আমি আমি আবার বলছি নন্ডে, আমি কিন্তু সিকিউরিটি ডাকবো। আই আই সিকিউরিটি, কি 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 হচ্ছে? কি টাইমিং, ঠিক তারপরই মিহিরের এন্ট্রি, একেবারে খাপে খাপ। কিন্তু দাদা, মিহির তো মুখ্যমন্ত্রী তো। না, এইভাবে ওকে জড়িয়ে কিছু? মিহির মুখ্যমন্ত্রী হতে পারে মেজ বৌমা, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়। ভালো মতো ফেঁসে গেছে, আরো জড়িয়ে পড়বে, ওর পক্ষে বেরিয়ে আসার চাপ আছে। বাহ, অসাধারণ, সত্যি আপনার বুদ্ধির কোনো তুলনা নেই। কিন্তু দাদা, মিহির কি অ্যারেস্ট হয়ে গেছে? এখনো নয়, শুনলাম পালিয়েছে স্পট থেকে। পালিয়ে যাবে কোথায়, ধরাও পড়বে। ধরা পড়লেও যদি খুনের কোনো প্রপার প্রমাণ না পাওয়া যায়? ভুরি ভুরি প্রমাণ আছে মেজ বৌমা, ওর পালাবার কোনো রাস্তা নেই।
মুখ্যমন্ত্রী খুনের দায় ধরা পড়লে তো সরকার পড়ে যাবে, বিরোধী দলগুলো সোচ্চার হবে। হবেই তো, তবে দল যদি মিহিরের পাশে না থেকে নিরপেক্ষ তদন্ত করে, মিহিরের শাস্তি চায়, তাহলে কোন ঠাসা হবে মিহির, দলের কি যাবে আসবে? তবে যাই হোক, ছেলেটা তো আমার নিজের, ও যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে বাঁচানোর একটা চেষ্টা করা যেতে পারে। আর ওকে এখন বাঁচাতে পারলে পারবো একমাত্র আমি। আপনি কি করে? আমি দিনকে রাত করতে পারি মেজো বৌমা, আর মিহিরকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। তবে হ্যাঁ, আমিও চাই না ওর ফাঁসি কিংবা যাবজ্জীবন হোক। তাহলে কিন্তু দাদা, মিহির পুলিশের কাছে পৌঁছানোর আগে আপনাকে? না, সেটা করব না। ছেলে মেয়ে মানুষ করতে হলে বাবা মাকে মাঝে মাঝে কঠিন হতে হয় মেজো বৌমা, শাস্তি দিতে হয়, সেই কারণেই ও ধরা পড়ুক আমি চাই। কদিন জেলের হাওয়া ঠাওয়া খাক, মাথাটা একটু ঠান্ডা হবে। কিন্তু দাদা, দিদিভাই কিন্তু এই নিয়ে আপনাকে প্রচণ্ড উত্তপ্ত করবে। এদিকে এদিকে আমাদের অনির এরকম অবস্থা, আবার মিহিরের যদি এটা জরুরি ছিল মেজো বৌমা, বড্ড উঠছিল, ওই ডানাটা ছাঁটা দরকার ছিল। তা ঠিক, তবে তুমি এখন এসো মেজো বৌমা। তবে হ্যাঁ, যা কিছু তোমাকে বললাম সেগুলো যেন, আপনি আমাকে কিছু বলেছেন নাকি? বিজয় যেন কিছু জানতে না পারে, যদি মুখ ফসকায়, যদি তোমার দিক থেকে কোনো ভুল হয়, তার ফল কিন্তু ভালো হবে না মেজো বৌমা। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ঘুঘু অনেক দেখেছো মিহির, এবার ফাঁদ কাকে বলে সেটা আমি তোমায় দেখাবো। ছবিগুলো ঠিক মতো নিয়ে নিন। ম্যাডাম, সুশীলবাবুর খুনের কিনারা করতে গেলে আপনার সহযোগিতা দরকার। আমি জানি এই সমস্ত প্রশ্ন করে এখন আপনাকে বিব্রত করা হচ্ছে, তবু আমরা যত দেরি করব খুনিকে ধরা ততটাই কিন্তু কঠিন হয়ে যাবে। দেখুন, এখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে খুনি মিস্টার সেনের চেনা। আচ্ছা, উনি কি কাউকে আসবার কথা বলেছিলেন এখানে? কারোকে মিট করতে আসার কথা ছিল আপনি জানেন? মিহিরের আসবার কথা ছিল। মিহির মানে আমাদের মুখ্যমন্ত্রী মিহির মুখার্জি? হ্যাঁ ড্যাড, ওর জন্যই ওয়েট করছিল। সুশীলবাবু কি আপনাকে ওনার আসবার কথা কিছু বলেছিলেন? আমার সামনেই কথা হয়েছিল, আপনি চাইলে ড্যাডের কল রেকর্ড দেখে নিতে পারেন। নিয়োগী! Yes sir। দেখুন তো সুশীলবাবুর ফোনটা পান কিনা। পেয়েছি স্যার। নিয়ে আসুন। যদিও ব্যাপারটা প্রায় অসম্ভব, তবুও তদন্তের খাতিরে জিজ্ঞাসা করছি, আপনি কি এই খুনের ব্যাপারে মিহির মুখার্জির কোনো হাত আছে বলে মনে করেন? উমা, উমা তুমি ঘরে যাও, হ্যাঁ, আর বড় মাকে বলবে মিহির দাদা চলে এসেছে, কেমন? যাও ঘরে যাও। মিহির, তোমার এই চুপ করে থাকাটা কিন্তু আমার চিন্তা আরো বাড়িয়ে দিচ্ছে, প্লিজ কিছু বলো। আমি যাওয়ার আগেও দেখেছি, এখন কিন্তু আমার খুব ভয় করছে। দিদিয়া, দিদিয়া আসতে দাঁড়া। মিহিতা, মিহিতা কি হয়েছে? মিহিতা, মিহিতা আমাকে বলো, দেখো আমি হয়তো তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি। মিহিতা দেখো, তুমি যথেষ্ট শক্ত মনের মানুষ, কিছু তো তোমার সাথে একটা হয়েছে, তুমি ঘামছো, তোমাকে যথেষ্ট চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? মিহির, মিহির প্লিজ প্লিজ বলো, আমরা কাউকে কিছু বলবো? আরে কি বলবো, কি বলবো, পুরো ঘটনাটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। এই ব্যাপারটা সুশীলবাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন।
আঙ্কেল আপ ভগবান, যা হয়েছে খুব খারাপ হয়েছে। একটা একটা মারাত্মক ঘটনা, সুশীল বাবুর মতো একজন একজন বিজনেস টাইকুনকে ওভাবে খুন হটা। কিন্তু তুমি ওখান থেকে চলে এলে কেন? পুলিশে খবর দিলে না? কি 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 করবো আমি? ওনার বাড়ির কাজের লোক আমাকে দেখে এমন ভাবে চিৎকার দিলে যা ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না, আমি বুঝতে পারছিলাম না আমি কি। তোমাকে ফাঁসানো হয়েছে মিহিরদা। কি বলছো এসব তো? হ্যাঁ, পুরো ঘটনাটা প্ল্যান করে ঘটানো হয়েছে। কিন্তু দুর্গা, আমি যে ওখানে গেছি কেউ তো জানতো না, ইভেন চারুকে আমি বলে যাই। আমি জানি না মিহির, আমি জানি না, কিন্তু কিন্তু আমার মন বলছে চল, এ চল অনেক দূর গড়াবে। কিন্তু আমাকে বিপদে ফেলে কার কি লাভ? আমার এই মুহূর্তে মাথা কাজ করছে না, করছে না আমার এই মুহূর্তে মাথা কাজ। যে বাজারা তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে তারা এই সুযোগ নেবেই। কিন্তু তুই এরকম কথা কেন বলছিস? মিহিদার হাতটা একবার গিয়ে দেখ। রক্ত? রক্ত তো বটে। মিহিদা, তোমার জামার বোতামটা কোথায়? এটা একটা শার্টের বোতাম, একটা ইম্পর্টেন্ট এভিডেন্স। তার মানে খুনের সময় সুশীলবাবু খুনির জামাটা খামচে ধরেন আর তখনই ধস্তাধস্তিতে কোনোভাবে এই বোতামটা ওনার হাতে ছুঁড়ে থেকে যায়। এই জন্যই বলে অপরাধী যত চালাকি হোক না কেন, সে কোনো না কোনোভাবে সূত্র সেখানে ছেড়ে যাবেই। এই একটা এভিডেন্স মার্ডারারকে ধরার জন্য যথেষ্ট। আপনারা ওকে কতক্ষণে অ্যারেস্ট করবেন সেটা আমরা ঠিক বলতে পারছি না ম্যাম। আমি কিছু শুনতে চাই না অফিসার। আমার ড্যাডকে যে খুন করেছে তার পানিশমেন্ট আমি চাই, এক্ষুনি চাই। ম্যাডাম আপনি শান্ত হন, আপনি শান্ত হন। যে প্রকৃত অপরাধী সে কোনোভাবে বাঁচবে না। লোকটাকে আমি চাই, আমার সামনে এক্ষুনি দেখতে চাই। ম্যাডাম ম্যাডাম আপনি আমাদের কথাটা বোঝবার চেষ্টা করুন। মিহিরবাবু যদি প্রকৃত খুনিও হন তাহলে এই একটা এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা তো মুখ্যমন্ত্রী মিহির মুখার্জিকে গ্রেপ্তার করতে পারি না। প্লিজ ম্যাডাম, প্লিজ, উই নিড সাম টাইম, প্লিজ কোঅপারেট উইথ আস। যোগীবাবু, ইয়েস স্যার, বডিটাকে এক্ষুনি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করুন আর বাড়ির কাজের লোকটাকে ডাকুন তো এক্ষুনি। বসু, ড্রয়িংয়ে বসে ওভাবে কথা বলাটা ঠিক হচ্ছিল না। আচ্ছা মিহিতা, এবার ঠান্ডা মাথায় আমাকে পুরো ব্যাপারটা ভেবে বলো। আমার কিছু বলার নেই দুর্গা, আমি জানি না, কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না। আচ্ছা ছুটকি কি হবে তাহলে এখন? ছোট্ট একটা জামার বোতামের জন্য কি? দিদিয়া, জামার বোতামটা ছোট হতে পারে কিন্তু ওটা সব থেকে বড় প্রমাণ। আর ওটা যদি মিহিতার বিরুদ্ধে যায়, মুখ্যমন্ত্রী হিসেবে মিহিতা আলাদা কোনো ছাড় পাবে না, কারণ আইনের চোখে দোষী মানে সে দোষী। একদম ঠিক বলেছো দুর্গা, আমি আমি এখন বুঝতে পারছি আমি খুব বাজেভাবে ফাঁসবো। মেয়েটা তখন থেকে কাঁদছিল, তুমি বেরোনোর সময় থেকে কাঁদছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি তোমার ওখানে যাওয়াই উচিত হয়নি। আমি জানলেও বলতাম পরে যেও, মিটিং একদিন পরে করলে কোনো ক্ষতি হতো না। দিদিয়া, এখন এসব ভেবে কোনো লাভ নেই। আমরা যদি সব কিছু আগে থেকে আজ করতে পারতাম তাহলে তো কোনো সমস্যাই হতো না। সমস্যা হবে, হ্যাঁ, আর বড় কিছু হওয়ার আগে আমি আমি পুলিশকে সবটা জানাই দুর্গা। পুলিশ কি এতক্ষণে পুরো ব্যাপারটা জানেনি? তুমি এতক্ষণ কেন পুলিশকে জানাওনি এটা নিয়ে এখন হাজারটা প্রশ্ন উঠবে। আচ্ছা তাহলে এখন কি করতে হবে আমাদের? একটা বড় ঝড় আসতে চলেছে, তুমি যে ওখানে গেছিলে সেটা সবাই জানতে পারবে। হ্যাঁ, হয়তো
হয়তো সাথে সাথে কোনো স্টেপ নিতে পারবে না, কিন্তু কিন্তু আরো জোরালো এভিডেন্স জোগাড় করবে। তোমাকে হয়তো পুলিশের হেফাজতে যেতেই হতে পারে মির্জা। কি কি বলছিস কি তুই চুটকি? হ্যাঁ দিদি, কোনো মিরাকল না হলে হয়তো এরকমই হবে। তবে তবে কি দুর্গা, তবে যে এভিডেন্সগুলো জোগাড় করবে সেগুলোতে যেমন তুমি তুমি দোষী প্রমাণিত হবে, আবার তুমি নির্দোষও প্রমাণ হতে পারো। সেটা কি করে সম্ভব? সেটাই তো খুঁজে বার করতে হবে।